দর্শক, আজকের রেসিপিটি আমি তাদের জন্য শেয়ার করছি যারা বাচ্চাদের টিফিন বা ইনস্ট্যান্ট মেহমান বিদায় করতে অথবা ঝটপট নাস্তা সকালে বা বিকালে খাওয়ার সময় আপনারা ঝামেলার মধ্যে পড়ে যান, কী আইটেম তৈরি করবেন বুঝতে পারেন না। এরকমই একটা টেস্টি বিস্কুট পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খেতেও খুবই অসাধারণ এবং দেখতেও খুবই সুন্দর। চলুন শুরু করা যাক। এই পিঠাটি তৈরি করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো আপনারা দেখে নিন। ময়দা আমি এখানে নিয়েছি 1 কাপ আর 1/3 কাপ। এটা কিন্তু ডিমের আন্দাজ অনুযায়ী দিতে হবে, কারণ ডিমটা বড় হলে ময়দাটা একটু বেশি পরিমাণে লাগে। চিনি নিয়েছি 1/2 কাপ, আপনাদের টেস্ট অনুযায়ী বা স্বাদ বুঝে দিয়ে নেবেন। এখানে নিয়েছি 1/4 কাপ গুঁড়া দুধ, লাগছে পরিমাণ মতো তেল, 1 চিমটি লবণ। এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ এলাচি গুঁড়া, এটা পুরোটাই অপশনাল, আপনারা যদি ফ্লেভারটা পছন্দ করেন তাহলে বিস্কুটের মধ্যে কিন্তু এই এলাচি ফ্লেভারটা আসবে, ভালো লাগবে, আর না হলে আপনারা না নিতে পারেন। ডিম নিয়ে নিয়েছি 2টি। তো এর পুরো প্রস্তুত পূর্ণ তেলে এখন আমি চলে যাচ্ছি। প্রথমে আমি একটা পাত্রে ডিম 2টোকে নিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, এলাচি গুঁড়া আর দিয়ে দিচ্ছি চিনি। এবারে এটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছুক্ষণ এভাবে মিক্স করে নিতে হবে যেন চিনিগুলো গলে যায়, কারণ চিনিটা গলে গেলে এই বেটারটা দিয়ে আমার যে ডোটা তৈরি করতে হবে সেটা ভালো মতো হবে, কারণ ডো তৈরি করার পরে চিনিটা গলে গেলে আবার ডোটা একটু নরম হয়ে যেতে পারে। 5 মিনিট অপেক্ষা করব ডিমের সাথে চিনিটা একেবারে গলে যাওয়া পর্যন্ত। এটা গলে গেলে আমি এর মধ্যে ময়দা অ্যাড করে দিব। ময়দাটা আমি নিয়ে নিয়েছি আন্দাজ করে, তো এর চেয়ে একটু বেশি লাগতে পারে। আমি প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি। এবারে 1/3 কাপ ময়দাটা আমি নিয়ে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আবারও আমি একটু মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে আপনি আন্দাজ করে নেবেন যে এর মধ্যে আরও ময়দা লাগবে কিনা। যতক্ষণ পর্যন্ত ডোটা আপনার, আমরা সাধারণ যে রুটি তৈরি করি সেরকম না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ময়দা অ্যাড করে নিতে হবে। আমার আর একটু ময়দা লেগে যাচ্ছে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। হাতের সাথে দেখবেন যে একটু আঠালো আঠালো মনে হবে, কারণ ডিমের মিশ্রণ এর সাথে আছে। এভাবে করে হাত দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে ডোটাকে মুথে নিতে হবে। এভাবে করে মুথে নেওয়ার পরে আমি ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যেন সফট থাকে, আর এভাবে করে ঢেকে রেখে দিতে হবে 10 মিনিট। তারপরে আমি পিঠাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। ডোটাকে এভাবে রেখে দেওয়ার পরে আমি হাত দিয়ে আরেকটু ভালোভাবে মুথে নেব। এখন আগের যে অনেকটা সফট হয়ে গেছে, পিঠা তৈরির জন্য একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছু পরিমাণে নিয়ে নিচ্ছি। এখন রুটি বেলে নেওয়ার মতো করে আমি একটা ডো নিয়েছিলাম, নিয়ে এখান থেকে রুটি তৈরি করছি। রুটিটা একটু মোটা হবে, এরকম মোটা হবে, এরকম পুরুত্বের হলে কিন্তু পিঠাটা খুব ভালো হবে। এখন আমি এটাকে কেটে নিচ্ছি একটা কাটার দিয়ে। এভাবে করে আমি আমার আন্দাজ মতো কেটে নিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। এটা আমি এটা তৈরি করলাম মুরালি হিসেবে, মুরালিগুলো যেরকম হয় ঠিক সেরকম। এর পরবর্তীতে আমি আরেকটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি। যে কোনো আকৃতিতে আপনারা পছন্দ মতো ডিজাইন করতে পারেন, আমি 2-3টে আপনাদেরকে দেখিয়ে দেবো, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে ডিজাইনগুলো। আমি আরেকটি রুটি বানিয়ে নিচ্ছি।
এখন আমি যেটি করব, এরকম স্টিলের গ্লাস আমাদের কাছে থাকেই, এভাবে করে কেটে নিচ্ছি। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিভাবে ডিজাইন করবেন। এরকম একটা বোতলের শিপি নিয়ে নিলে মাঝখানে একটা এরকম গোলাকার চিহ্ন দিয়ে দেবেন, খুব জোরে পাঞ্চ করা যাবে না। আর সাইডের অংশগুলো এরকম কাটার থাকলে কাটার দিলেও হবে, আবার আপনারা চাকু দিয়েও করতে পারেন। আমি একটু একটু করে কেটে নিচ্ছি। চারিদিকে যে পাপড়ির আকৃতি হয়েছে সেটাকে আমি আর একটু লম্বা করে দেওয়ার জন্য এভাবে হাত দিয়ে একটু দুই আঙ্গুল দিয়ে টিপে দিচ্ছি। হাতে লেগে ধরলে আপনারা একটু ময়দা নিয়ে নেবেন। দেখুন সুন্দর একটা ফুলের মতো হয়েছে। মাঝখানের যে গোলাকার অংশ দেখা যাচ্ছে সেখানে আর একটু পাঞ্চ করলেই ভিতরে গোলাকার অংশটা একটু ফুটে উঠবে, দেখতে ভালো লাগবে। এভাবে করে আপনারা ডিজাইন করতে পারেন। এছাড়াও আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এরকম কিনতে পাওয়া যায় বাজারে যে ফ্রেম থাকে, বরফি বা পিঠার ফ্রেমও হতে পারে, অন্যরকমও হতে পারে এইরকম। তো আমি এর ভিতরে আপনারা কিভাবে ডিজাইন করবেন সেটা এবার দেখিয়ে দিচ্ছি। কিছু পরিমাণে ডো নিয়ে এভাবে একটু গোল আকৃতি করতে হবে, এটার আন্দাজে করলেই হবে। এখন আমি এর মধ্যে এভাবে বসিয়ে দেব, বসিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে একটু পাঞ্চ করলে ভিতরে যে ফুলের আকৃতিটা আছে সেটা উঠে আসবে, দেখতে অনেক সুন্দর লাগবে। হয়ে গেছে, এখন একটু এভাবে করে বাড়ি দিলেই চলে আসবে। দেখুন এরকম ডিজাইন হয়ে গেছে। এটাও কিন্তু রেডিমেড বিস্কুটের মতোই ডিজাইন, এটা ভাজলে খুবই সুন্দর লাগবে এবং খেতেও অনেক মজা। এখন আমি এভাবে করে ডিজাইন করে আরও পিঠা আপনাদের দেখিয়ে দেবো। এবারে আমি একটা বড় ধরনের ক্যাপ নিয়ে নিয়েছি, বোতলের ক্যাপ, এটা দিয়ে আমি আর একটা ডিজাইন দেখাবো। বের হয়ে এসেছে, এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সিম্পল, দুই আঙ্গুল দিয়ে এভাবে করে আমি নিয়ে এসেছি, আর এই দুই সাইড যে আছে এখান থেকে নিয়ে আসব এভাবে করে। এভাবে করলেও কিন্তু একটা ডিজাইন হয়, এটা দেখতে অনেকটা সিমের ফুলের মতো, ভাজলেও অনেক ভালো লাগবে দেখতে। এই দেখুন এভাবে করে আমি কতগুলো তৈরি করে নিব, আপনারা চাইলে যে কোনোভাবে তৈরি করতে পারেন। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে আমি গরম করে নিয়েছি, এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। খুবই সাবধানে দিবেন, কারণ গরম তেল গায়ে ছুটে আসলে বিপদ হবে। এখন এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, কারণ ভিতর পর্যন্ত মচমচে হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে একটু ফুলা ফুলা ভাব চলে আসবে, তখন আমি এটাকে উল্টিয়ে দেব। আলতো করে দিবেন, তা না হলে কিন্তু ফুলের শেপটা ভেঙে নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের টিফিনে কিন্তু এই আইটেমটা করে দিলে বাচ্চারা খুব আকর্ষণীয় ভাবে নেয়, এটা তাদের কাছে খুবই ভালো লাগে। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এরপর যে আপনাদের টিপস বলে দিই একটা, আপনাদের হাতলের সাথে এটা অনেকটা শক্ত শক্ত মনে হবে, হাতের সাথে বুঝতে পারবেন। আর লাইট ব্রাউন কালার হয়ে গেলে নামিয়ে নেবেন, তা না হলে কিন্তু বেশি পুড়ে যাবে। তো আমারগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেবো এটাকে। একটা ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে তুলে নিতে হবে, তাহলে তেলটা অনেকটাই ঝরে যাবে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল একই সাথে চার রকম ডিজাইনের ডিমের পিঠা। ডিমের এই বিস্কুট পিঠাটা তৈরি করলে বুঝতে পারবেন কতটা স্বাদ।
তো প্লিজ আপনারা সবাই এটা ট্রাই করবেন, আর ভালো লাগলে আপনাদের কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করবেন। আগামী রেসিপি আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।